ভাঙা গাল বা দেবে যাওয়া গাল মাত্র কয়েকদিনেই ভালো হবে কয়েকটি ব্যায়ামের মাধ্যমে। জানতে হলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। আপনার গাল কি ভেঙে গিয়েছে? আপনি কি গাল ফোলানোর উপায় সম্পর্কে জানার জন্য আগ্রহী? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই, কারণ আজকে আমি আলোচনা করব গাল ফোলানোর উপায় সম্পর্কেই। প্রতিটি মানুষ যেরকম আলাদা, তার সাথে প্রতিটি মানুষের পছন্দও আলাদা। কারো গাল ফোলানো ভালো লাগে, আবার কারো গাল দেবে যাওয়া ভালো লাগে। একটা মানুষের সাথে প্রথম দেখায় তার প্রথমেই চোখ পড়ে চেহারার দিকে। তাই নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য চেহারার প্রতি যত্নশীল হওয়া উচিত। আসলে গাল ভেঙে যাওয়া কোনো রোগ নয়, শরীরের চর্বি আমাদের মুখের আকৃতি গঠনের জন্য প্রায় 9% দায়ী। তাই খেয়াল করে দেখবেন, যারা চিকন তাদের গাল বেশিরভাগ ক্ষেত্রে দাবানো থাকে, আর যারা বেশি মোটা তাদের গাল ফোলা হয়ে থাকে। সত্যি কথা বলতে, যাদের বংশগতভাবে চাপা ভাঙা তাদের পক্ষে গাল ফোলানো সম্ভব না। সাধারণত চাপা ভেঙে যায় পুষ্টিহীনতার কারণে এবং কিছু বদ অভ্যাসের কারণে। যাদের অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে চাপা ভেঙে গিয়েছে, তারা কিছু নিয়ম অনুসরণ করলেই আবার গাল ফোলাতে পারবেন। তাই আজকে আমি গাল ফোলানোর উপায় সম্পর্কে কিছু টিপস শেয়ার করব, যেগুলো অনুসরণ করলে কিছুদিনের মধ্যে আপনার গাল ফোলাতে সক্ষম হবেন। গাল ফোলানোর জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার, যা গাল চর্বিযুক্ত করতে সাহায্য করবে, এবং কিছু ব্যায়াম রয়েছে যেগুলো করার ফলে কিছুদিনের মধ্যেই গাল ফোলানো সম্ভব। তাহলে চলুন গাল ফোলানোর উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত আপনাকে যা করতে হবে তা হলো মাদক ত্যাগ করতে হবে। আপনি যদি মাদকের প্রতি আসক্ত হয়ে থাকেন তাহলে এই বদ অভ্যাস ত্যাগ করতে হবে। যারা অতিরিক্ত ধূমপান করেন তাদের গাল ভেঙে যায়। আর আপনি যদি গাঁজার প্রতি আসক্ত থাকেন তাহলে যত চেষ্টা করুন না কেন আপনি গাল ফোলাতে পারবেন না, কারণ গাঁজা খাওয়ার ফলে জল ডেবে যায়। তাই তামাক, গাঁজা, অ্যালকোহল এই সমস্ত নেশা জাতীয় মাদক থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত, রাত জাগা বন্ধ করুন। হ্যাঁ বন্ধুরা, এই বদ অভ্যাসগুলোর কারণেই আপনার গাল ভেঙে গেছে। বর্তমান সময়ের মানুষেরা অতিরিক্ত রাত জাগার বদ অভ্যাস গড়ে তুলেছে, যা শরীরের জন্য খুবই ক্ষতিকর, এবং রাত জাগার কারণে শরীরের পুষ্টিহীনতায় ভোগে, যার ফলস্বরূপ স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, তার পাশাপাশি গাল ভেঙে যায়। তাই গাল ফোলাতে চাইলে রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। এবার চলুন গাল ফোলানোর ব্যায়াম সম্পর্কে জেনে নেওয়া যাক। গাল ফোলানোর উপায়গুলোর মধ্যে মুখের ব্যায়াম কয়েকটা খুবই কার্যকরী। প্রাকৃতিকভাবে আপনার গাল ফোলাতে চাইলে মুখের ব্যায়াম করতে হবে। ব্যায়াম করার ফলে মুখের পেশিগুলো কার্যক্ষমতা উন্নত করে। প্রথমে মুখে বাতাস সংগ্রহ করে মুখ একদম বেলুনের মতো ফোলানোর চেষ্টা করুন। একইভাবে ফুলিয়ে 20 সেকেন্ড ধরে রাখুন, তারপর আবার নিঃশ্বাস ছেড়ে দিন। এভাবে দিনে 10 থেকে 12 বার করবেন। আরেকটি ব্যায়াম করতে পারেন, তা হচ্ছে আঙ্গুলের সাহায্যে দুই গালের চিমটি কাটার মতন করে টেনে ধরুন। এভাবে 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখুন, আবার ছেড়ে দিন। এভাবে প্রতিদিন মুখের ব্যায়ামগুলো করার চেষ্টা করুন, তাহলে কিছুদিনের মধ্যেই আপনার মুখের পরিবর্তন লক্ষ্য করবেন। মুখের ম্যাসাজ, মুখের ব্যায়ামের পাশাপাশি আপনার মুখের রক্ত প্রবাহ বাড়াতে ম্যাসাজ খুবই কার্যকর। প্রথমে একটি বাটিতে দুধ নিন, তারপর দুধের সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে তার সাথে অলিভ অয়েল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি আপনার মুখে ভালোভাবে ম্যাসাজ করলে আপনার মুখের ত্বকের পুষ্টি যোগাবে এবং মুখ ফোলাতে সাহায্য করবে। এবার কিছু খাবার সম্পর্কে জেনে নেন। গাল ফোলানোর উপায়গুলোর মধ্যে সবথেকে সেরা উপায় হচ্ছে পুষ্টিকর খাবার গ্রহণ করা। চেষ্টা করুন বেশি বেশি বাদাম খাওয়ার, কারণ বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি সমৃদ্ধ ভিটামিন ও খনিজ রয়েছে, যা গাল ফোলাতে সাহায্য করে। তাই অবশ্যই আপনার খাদ্য তালিকায় বাদাম রাখুন। আপনার শরীর যদি বেশি রোগ বা পাতলা হয়ে থাকে তাহলে আপনার গাল ভেঙে যাওয়াই স্বাভাবিক। এর জন্য গাল ঠিক করার পাশাপাশি শরীরকে ঠিক করতে হবে, তার জন্য প্রয়োজন পুষ্টিকর খাবার। আপনার শরীর মোটা হলে গালে চর্বি যুক্ত হবে, তাই নিয়মিত কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন, যেমন চাল, চিনি, আটা, ময়দা, মিষ্টি, মধু, আম, আলু, মিশ্রি, গুড়, চিনি, মুরগি, সাগু, বার্লি ইত্যাদিতে কার্বোহাইড্রেট থাকে, যা আপনার গাল ফোলাতে খুবই সাহায্য করবে। কার্বোহাইড্রেট খাবারের পাশাপাশি আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে হবে, যেমন মাছ, মাংস এবং চর্বিযুক্ত খাবার, এগুলো গ্রহণ করতে হবে। আরেকটি কথা, দুশ্চিন্তা মুক্ত থাকুন। দুশ্চিন্তা করার ফলে আপনার শরীরে নানা ধরনের রোগব্যাধির বাসা বাঁধে এবং আপনার শরীর নষ্ট হয়ে যায়, তার পাশাপাশি চেহারা নষ্ট হয়ে যায়। তাই অতিরিক্ত দুশ্চিন্তা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। শেষ কথা, গাল ফোলানোর উপায় সম্পর্কে যে টিপসগুলো আলোচনা করেছি সেগুলো যদি ভালোভাবে অনুসরণ করতে পারেন তাহলে কিছুদিনের মধ্যে আপনার গাল ফোলানো সক্ষম হবেন। আশা করি আজকের গাল ফোলানোর উপায় সম্পর্কে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবশেষে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।